ওই লোকটা ডাক দেয়া বলে হ্যাঁ আবু জাহেল তোমার কাছ থেকে আমি টাকা পাও না 5000 দিরহাম বা 10000 দিরহাম তোমার কাছে আমানত রেখেছিলাম এক সপ্তাহ বা এক মাস আগে তোমার কাছে রেখেছিলাম তোমার কাছে বিশ্বাস করে টাকা রাখলাম এবার আমার টাকাগুলো ফেরত দাও আবু জাহেল ধমক দিয়া বলে না তোমার টাকা আমি দেব না যেই ব্যক্তি টাকা রাখছে ওই ব্যক্তি ডাক দেয়া বলে আবু জাহেল আমার টাকা যদি তুমি পরিশোধ না করো তাহলে মুহাম্মদ আমিনের কাছে বিচার দেব যরকন সুবহানাল্লাহ আবু জাহেল ডাক দেয়া বলে যাও কার কাছে বিচার দিবা তার কাছে দাও আমি মক্কার মধ্যে সবচেয়ে বড় নেতা বড় লিডার পুলিশের কাছে গেলেও পুলিশ আমাকে কিছু করতে পারবে না বিডিআরের কাছে গেলেও আমাকে কিছু করতে পারবে না আর্মির কাছে গেলেও আমার কিছু করতে পারবে না কারণ আমি মক্কার একজন পলিটিক্যাল লিডার এমন গরম পাওয়ার দেখেন না লোক আমাদের সমাজে যরকন আছে না নাই আবু জাহেল ডাক দেয়া বলে কারে আনবি নিয়ে আমার হাতে ক্ষমতা আমার হাতে পাওয়ার কার কাকে নিয়ে আসবা কার কাছে বিচারে দিবা যাও লোকটা আবারও বললেন আবু জাহেল এখনো সময় আছে আমার টাকাগুলো দিয়া দাও আবু জাহেল বলে যা যা কারে আনবি নিয়ে আয় আমি তোমার টাকা দিতে রাজি না ওই লোকটা আবারও যাওয়ার সময় বলে দিলেন আবু জাহেল মনে রাখো আমি কিন্তু মুহাম্মদ আমিনের কাছে বিচার দিব যরকন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের কাছে লোকটা গেলেন সালাম দিলেন যায় বললেন হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আবু জাহেলের কাছে আমি এত হাজার টাকা পাওনা আছি অনেক দিন আগে তার কাছে রেখেছিলাম আমানত রেখেছিলাম আমি তাকে বিশ্বাস করে তার কাছে টাকা রেখেছি সে যে বিশ্বাসঘাতকতা করবে আমি বুঝতে পারি নাই আমার ভুল হয়ে গেছে মানুষ চিনতে আমি ভুল করে ফেলেছি হে মুহাম্মদ আমিন আমার পক্ষ হয়ে আমার সাথে চলো আবু জাহেলের কাছে আমার টাকাটা উদ্ধার করে দাও যরকন সুবহানাল্লাহ আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আবু জাহেলের কাছে চলে গেলেন যে ব্যক্তি টাকা আমানত রেখেছিল সেই লোকটাও সঙ্গে আছে আশপাশের অনেক নেতারা আবু জাহেলের পাশে বসা আছে এছাড়াও নেতার আশপাশে এমনি তো লোকজনের ভিড় থাকে ভিড়ের ভিতরে মুহাম্মদ আমিন সেখানে গেলেন যা বলে আবু জাহেল এই লোকটা নাকি তোমার কাছ থেকে টাকা পাও না কেন বাটপাড়ি করো এই লোকটা তোমার কাছে টাকা পাও না আছে তোমার কাছে আমানত রেখেছিল টাকাগুলো দিয়া দাও এলাকার মানুষ টাকা দেখলেন অন্যান্য নেতারাও অবাক দৃষ্টিতে তাকায় রইলেন সবাই লক্ষ্য করলেন ভেবেছিলেন মুহাম্মদ আমিন আসার পর আবু জাহেল যেহেতু সবচাইতে বড় নেতা মনে হয় মুহাম্মদ আমিনের ভয়ও টাকা দিবে না কিন্তু উল্টা হয়ে গেল ঘটনা সবাই তাকায় দেখলেন আবু জাহেল তার মানি ব্যাগ থেকে টাকা বের করে পাওনাদারের সম্পূর্ণ টাকা তার হাতে উঠায় দিলেন যরকম সুবহানাল্লাহ অন্যান্য সব নেতারা ধরলেন হে আবু জাহেল তুমি আমাদেরকে ভয় পাও না আমরা অনেকেই তোমার কাছে টাকা পাও না কিন্তু টাকা দাও না কিন্তু মুহাম্মদ আমিন যখন আসলো কেন টাকা দিয়ে দিলে কি হয়েছে তোমার বোঝা গেল তুমি মুহাম্মদ আমিনকে বুঝি ভয় পাও আবু জাহেল ডাক দেয়া বলে তোমরা জানো না আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ভয় পাই না তোমরা তো এই কথা ভালো করে জানো কয় তাহলে ভয় না পাইলে টাকা দিলে কেন কয় তোমরা তো মুহাম্মদ আমিনের কথাগুলো শুনলা আমাকেও দেখলা আমার কথাও শুনলা এর উপরে অন্য ঘটনা ছিল এটা তোমাদের কাছে বলা যাবে না অন্য অন্য নেতারা বলে কি বলা যাবে না সেটাই বলো কয় না মান সম্মানের ব্যাপার কয় তাড়াতাড়ি বলো মুহাম্মদ আমিন আসার সঙ্গে সঙ্গে তুমি টাকা কেন বের করে দিয়ে দিলা আবু জাহেল ডাক দিয়া বলে তোমরা দেখছো মুহাম্মদ আমিন বলেছে এই লোকটার টাকা দিয়া দাও
তোমরা দেখেছো শুনেছো এতটুকু আর আমি তাকায় দেখি মোহাম্মদ আমিনের মাথার উপরে একটা রয়্যাল বেঙ্গল টাইগার হা করে আমার দিকে তাকায় আছে সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ তোমরা তো দেখছো মোহাম্মদ আমিনকে আর আমি তাকায় দেখি বিশাল বড় একটা রয়্যাল বেঙ্গল টাইগার আমার দিকে হা করে চোখ রাঙায় তাকা বলে আবু জাহেল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেমন ভাবে বলে সেমন ভাবে কাজ করবা যদি বাঁচতে চাও তাহলে মোহাম্মদ আমিনের কথা অনুযায়ী টাকাগুলো দিয়া দাও নয়তো আমার পেটের ভিতরে তোমাকে হজম করে দেওয়া হবে আবু জাহেল ডাক দেয়া বলে হ্যাঁ লোকেরা শোনো তোমরা দেখেছো মোহাম্মদ আমিন আমার কাছে টাকা চেয়েছে আর আমি তাকায় দেখি মোহাম্মদ আমিনের উপরে একটা বাঘ দাঁড়ায় আছে সে আমাকে ইশারায় বলতেছে টাকা দিবি না আমার পেটে যাবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোহাম্মদ আমিনকে আমি ভয় পাই না বাঘের ভয়ে মোহাম্মদ আমিনের কথা অনুযায়ী টাকা পরিশোধ করে দিলাম যরকন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনকে মানুষ বিশ্বাস করে মুষ্টিময় কিছু মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের বয়স 53 বছর পার হয়ে যাচ্ছে কাফের বেঈমানরা ঐক্যবদ্ধ হয়ে মোহাম্মদ আমিনকে দুনিয়া থেকে সরায় দেওয়ার উপায় তারা চালাচ্ছে একদিন হঠাৎ করে রাতের বেলা সিদ্ধান্ত গ্রহণ করা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে আবু জাহেল উতবা সাইবা সহ সবাই মিলে ঐক্যবদ্ধ হলো বিভিন্ন গোত্রের নরজওয়ান যুবকেরা মুহাম্মদুর রাসূলুল্লাহর চতুর্পাশে ঘরের চতুর্পাশে ঘেরাও করে ফেলেছে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে আর মহান আল্লাহ তাআলা আরো আগেই জানায়া দিলেন ওগো হাবিব আমার আপনি টেনশন করিয়েন না পেরেশান হবেন না কাফেররা আপনাকে আহত করতে পারবে কিন্তু শহীদ করতে পারবে না আপনাকে নিহত করতে পারবে না যুদ্ধের ময়দানে সরাসরি মারার মতো ক্ষমতা তাদের নাই আপনাকে রক্তাক্ত করতে পারবে কিন্তু মারতে পারবে না আপনাকে হেফাজত করব আমি আল্লাহ তাআলা যরকন সুবহানাল্লাহ কাফেররা পয়গম্বরের ঘরের চতুর্পাশ ঘেরাও করে ফেলেছে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠায় দিলেন হযরতে জিব্রাইল আমিন পয়গম্বরের কানে কানে জানায় দিলেন ওগো আল্লাহর হাবিব গৃহে তেরা খিয়া গেলেন হযরত আলী কে রে আমার ওই মদিনার পথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাবন বিছানায় শোয়া আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন এবার ঘর থেকে বের হবেন হযরত জিব্রাইল আমিন ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ঘর থেকে বের হবেন কাফেররা চতুর্পাশে দাঁড়ায় আছে এরা কিন্তু আপনাকে দেখে ফেলবে হ্যাঁ জিব্রাইল এই মুহূর্তে কি করতে পারি জিব্রাইল আমিন বললেন এক মুষ্টি বালু হাতের মধ্যে নেন আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন থেকে তিলাওয়াত করে ফুঁক দিয়ে দেখেন কি ঘটনা ঘটে যায় সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব এক মুষ্টি বালু হাতে নিলেন কি নিলেন জোরে বলেন বালু কয় বালতি এক মুঠ বালু হাতে নিলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর কোরআনের অ্যাকশন দেখেন ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন সূরা ইয়াসিন থেকে কিছু আয়াত তেলাওয়াত করে বালুর মুষ্টির মধ্যে ফুঁক দিয়া ছেড়ে দিলেন বালুর কণাগুলা কাফেরদের চোখ পর্যন্ত পৌঁছিয়া গেল কাফেরদের চোখ সাময়িক সময়ের জন্য দৃষ্টি শক্তি আল্লাহ বন্ধ করে দিলেন সুবহানাল্লাহ এই ফাঁকে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন ঘর থেকে বের হয়ে গেলেন পরবর্তীতে আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে জানা দিলেন ওমা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা
ওগো হাবিব আমার, আপনি ভেবেছেন আপনি হাবালুর মুষ্টিগুলো হাত থেকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চোখ পর্যন্ত এমনি এমনি পৌঁছিয়া গেছে? না না, আপনি শুধু বালুর মুষ্টির বালুগুলা মুষ্টি থেকে বালুর কণাগুলা হাত থেকে ছেড়ে দিয়েছিলেন মাত্র, বালুর কণাগুলা কাফেরদের চোখ পর্যন্ত পৌঁছায়া দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহ আমার কুদরতি হাতে আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছিলাম। কাফেরদের চোখ বন্ধ, আল্লাহর হাবিব ঘর থেকে বের হবেন। জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘর থেকে বের হবেন, কাফেরদের চোখ বন্ধ, অসুবিধা নাই, কিন্তু কান খোলা আছে। একটা মানুষ দরজা খুলে বের হলে দরজার আওয়াজ আছে না নাই? আছে। কানের ভিতরে আওয়াজ শুনে এরা বুঝতে পারবে আপনি পালাচ্ছেন। আবার আয়াত পড়েন, আবার ফুক মারেন, এবার আর বালু লাগবে না। আবার ফুক দিলেন, কাফেরদের কান পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিলেন, চোখ খান বন্ধ। যে আল্লাহ চোখের পাওয়ার দিলেন, কানের পাওয়ার দিলেন, সে আল্লাহ বন্ধ করার ক্ষমতা জোরে কোন আছে না? দুজাহানের সর্দার এবার ঘর থেকে বের হয়ে গেলেন, মক্কাতুল মুকাররমার পাশেই বর্তমানে জামজম টাওয়ার 117 তলা বিল্ডিং এর পাশে আরেকটা বিল্ডিং আছে, কলক টাওয়ার বা মক্কা টাওয়ার। এর পাশে যে বিল্ডিংটা এটাকে হিলটন বা মক্কা টাওয়ার বলা হয়। এটাই ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আবু বকর সিদ্দিকের দরওয়াজার সামনে গেলেন, দরওয়াজার সামনে যায় আস্তে করে আওয়াজ দিলে আবু বকর দরওয়াজা খুলিয়া দিলেন। আল্লাহর হাবিব বলে, আবু বকর, তুমি আমার প্রথমটাকে সাড়া দিয়া দরজা খুলে ফেললা, তুমি কি ঘুমাও নাই নাকি? আল্লাহর হাবিবের সবচেয়ে কাছের সাহাবী আবু বকর ডাক দেয়া বলে, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার ব্যবসায়িক পার্টনার ছিলাম, আমি অনেক বড় ব্যবসায়ী, আমি ছোট্ট সময় থেকে আপনার সাথে আপনাকে আমি ভালো করে চিনি, আমি আপনাকে এমন ভালোবাসি গো আল্লাহর পয়গম্বর, আপনি যেদিন থেকে বলেছেন হিজরত করতে হবে আমি আপনার সাথে যেতে হবে, সেদিন থেকে দরওয়াজার সামনে দাঁড়ায় থাকি, কোনোদিন বিছানার মধ্যে পিঠ লাগাই না, জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর, তোমার সাথে একটু পার্সোনাল আলাপ ছিল, সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ফ্যামিলিতে কোনো ভয় নাই, আপনার ঘরে যেমন নিরাপদে কথা বলতে পারে, আমার ঘরে সবার সামনে আপনি 100% নিরাপত্তার সাথে কথা বলতে পারেন, কোনো অসুবিধা নাই, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, চলেন, রেডি হন। আবু বকর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর হাবিব, কিসের প্রস্তুতি নিব, আমি তো আগে থেকেই প্রস্তুতি নিয়ে আছি, সুবহানাল্লাহ। বলে আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়ে পয়গম্বর রওনা হলেন। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন এবং আবু বকর দুজন একটা পাহাড়ে উঠলেন, ওই পাহাড়ের নাম হলো জাবালে সুর। 5,500 ফুট উঁচা সমতল থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে সিঁড়ি বায়া বায়া সেখানে উঠতে পারে না। আমার মতো ইয়ং ম্যান যুবকরাও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যায় সেখানে উঠতে। 5,413 ফিট উঁচা সেই পাহাড়, উঠার জন্য গাড়ির রাস্তা নাই, সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয় সেখানে। আল্লাহর হাবিব কে হযরত আবু বকর বলো, আল্লাহর হাবিব, গাড়ি রেডি আছে, আপনি গাড়ির ভিতরে উঠে যান, সাবারি রেডি আছে। আল্লাহর হাবিব বলে, আবু বকর, আমাদের সাথে উট নাই, ঘোড়া নাই, সাবারি পাবো কোথায়? আবু বকর ডাক দিয়া বলো, ওগো আল্লাহর হাবিব, আমার কাঁধে উঠে যান, আজকের জন্য আমি আবু বকর আপনার সাবারি হয়ে গেলাম, জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকরের কাঁধে পয়গম্বর উঠে গেলেন, মুহূর্তের মধ্যে 5,500 ফুট উঁচা পাহাড়ের উপরে চলে গেলেন। সেখান থেকে একটু নিচে নামতে হয় গাড়ে সুর। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেখানে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন প্রবেশ করবে।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবকে বলেন আপনি একটু দাঁড়ান আল্লাহর হাবিব অপেক্ষায় আছেন আবু বকর সিদ্দিক গুহার ভিতরে ঢুকলেন পুরাতন একটা গুহা দেখা যায় আল্লাহর হাবিবকে থামায়া আবু বকর ভিতরে যায় একটু গোরাগুরি আরম্ভ করে দিলেন গোরাগুরি করে আল্লাহর হাবিবকে বললেন আপনি আবার প্রবেশ করুন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এবার গুহার ভিতরে ঢুইকা জানতে চাইলেন আবু বকর আমার আগে আপনি ঢুইকা কেন গোরাগুরি করলেন কি হয়েছে আবু বকর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব আপনি ঢুকবেন গুহার ভিতরে কীট পতঙ্গ থাকতে পারে পুরাতন একটা গুহা সাপ বিচ্ছুর ভয় আছে আমি আগে ঢুইকা একটু গোরাগুরি করলাম আমাকে যদি কামড় মেরে দুনিয়া থেকে বিদায় করা হয় কোনো অসুবিধা নাই আপনাকে যদি বিদায় করে দেয় তাহলে আমি পৃথিবীবাসী মুহাম্মাদুল লিল আলামিন হারা হয়ে যাবে আপনাকে যদি সাপ বিচ্ছু কামড় মেরে ফেলে হাসরের কঠিন ময়দানে আমি আবু বকর আল্লাহর কাঠ করায় দাঁড়ায় কি জবাব দিব তাই ভিতরে ঢুইকা একটু গোড়াগুড়ি করলাম একটু পরিষ্কার করলাম এবার আপনি প্রবেশ করুন জোরে কোন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক ডাক দিয়া বললেন ওগো আল্লাহর হাবিব এবার বালিশ রেডি আছে আপনি ঘুমান দুজাহানের সর্দার বলে হে আবু বকর আমাদের সাথে বেডিং নাই বালিশ নাই ল্যাপ নাই তোশক নাই আমি বালিশ পাবো কোথায় আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের জন্য আমার কোলটাকে আপনার জন্য বালিশ বানায় দিলাম জোরে কোন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা La ilaha illallah 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 La ilaha La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alayhi wa sallam আবু বকরের কোলটাকে আল্লাহর হাবিব বালিশ বানায় ঘুমায় সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ এদিক দিয়ে আবু বকরের মেয়ে বাবার জন্য আর আল্লাহর হাবিবের জন্য খাবার নিয়ে যায় বকরির পালগুলো সাথে নিয়ে যায় যাতে এরা যে উপরে উঠছে পায়ের ছাপগুলো মুছিয়া যায় সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আবু জাহেল এক হঠাৎ করে আবু বকরের ঘরে ঢুকলেন যেহেতু একজন বড় নেতা মক্কার সামনে আসলেন আবু বকরের মেয়েটা ডাক দিয়া বলে হে আবু বকরের মেয়ে তুমি কি জানো তোমার আব্বা কোথায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় তথা তোমার আব্বা কই আর তোমার আব্বার দোস্ত কোথায় জোরে কোন সুবহানাল্লাহ জিজ্ঞেস করছে আবু জাহেল আবু বকরের মেয়ে ডাক দিয়া বলে আমার আব্বা কোথায় আছে আমি ভালো করে জানি আল্লাহর হাবিব কোথায় আছে এটাও আমি ভালো করে জানি আমার আব্বা এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় অবস্থান করতেছেন এটা আমি ভালো করে জানি কিন্তু তোমারে বলবো না সুবহানাল্লাহ কত বড় সাহস মক্কার সবচাইতে বড় লিডারের সামনে তুই এত বড় স্পর্ধা দেখাইলি জলদি বলো তোমার আব্বা কোথায় আর মুহাম্মদ কোথায় আবু বকরের মেয়ে ডাক দিয়া বলো কোশ্চিন কালেও বলবো না আমি আমার জীবন দিতে পারি কিন্তু আল্লাহর হাবিবের অবস্থান আমি বলতে রাজি হব না জোরে কোন সুবহানাল্লাহ
আবু জাহেল আবু বকরের মেয়েকে একটা জোরে থাপ্পড় মেরেছে, জোরে থাপ্পড় খেয়ে উল্টা পড়লেন, তার মুখের একটা সাইড নষ্ট হয়ে গেছে। বাবার জন্য আর রহমত আলম নবীর জন্য এক বেলা খাবার নিয়ে যায়, খাবার নিয়ে গেলেন কিন্তু অর্ধেকটা মুখ ওড়না দিয়ে ঢাইকা রাখলেন। আগে যখন গিয়েছিলেন চেহারা দেখাইছেন অসুবিধা নাই ছোট্ট মানুষ, কিন্তু পরের বার যখন গেলেন ওড়না দিয়ে অর্ধেকটা মুখ ঢাইকা রাখলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আবু বকর তোমার মেয়েটার কি হয়েছে, মুখটা এক সাইড কেন ঢাকা দেখা যায়? আবু বকর ডাক দিয়া বলে, হে মা তোমার কাপড়টা একটু মুখ থেকে সরাও। মেয়েটা ডাক দেয়া বলে, আব্বা সরাইব না। কিন্তু জোর করে যখন ওড়নাটা সরাইলে তাকায় দেখে মুখের একটা সাইড নষ্ট হয়ে গেছে। জিজ্ঞেস করলেন, কি রে মা তোমার কি হয়েছে, এভাবে কে তোমাকে এমন করেছে, কে মার দিয়েছে? আবু বকরের মেয়ে ডাক দেয়া বলে, আব্বা আবু জাহেল আপনার সম্পর্কে আল্লাহর হাবিব সম্পর্কে জানতে চেয়েছিল, আমি জবাব দিয়েছি, ওরা কোথায় আছে আমি ভালো করে জানি, কিন্তু তোমার কাছে বলবো না, তাই আমাকে জোরে একটা থাপ্পড় মেরে নিচে ফালায় দিছে, পাথরের সাথে আমার চেহারাটা লাগে, চেহারার একটা সাইড নষ্ট হয়ে গেছে। তারপরও আপনাদের অবস্থান সম্পর্কে আমি বলি নাই আবু জাহেলের কাছে। আল্লাহর হাবিব একটু মুখের উপরে হাতটা সোয়া দিলেন, আবু বকরের মেয়ের চেহারা আল্লাহ ভালো করে দিয়েছেন। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর রানের উপরে মাথা রেখে ঘুমায়। অনেকক্ষণ পর হঠাৎ করে আবু বকরের চোখের উপরে আল্লাহর হাবিবের চেহারা মোবারকে পড়লে ঘুম ভেঙে যায়। জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি কান্দেন কেন, আপনার বাড়ির কথা মনে হয়েছে নাকি, কি হয়েছে আপনার, আপনার বিবির কথা মনে হয়েছে বুঝি, কেন আপনি কান্দেন? আবু বকর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর হাবিব আমি আমার বিবির জন্য কান্দি না, আমার বাড়ির জন্য কান্দি না। কয়ে কেন কান্দেন, ব্যবসা বাণিজ্যের জন্য নাকি, কয়ে না, কয়ে কেন কান্দেন? আবু বকর ডাক দেয়া বলো, ওগো আল্লাহর হাবিব গুহার ভিতরে আমি লক্ষ্য করে দেখলাম অনেকগুলো গর্ত দেখা যায়, কাপড়ের টুকরা পেঁচা পেঁচা সবগুলো ছিদ্র ফিল আপ করলাম, ছোট্ট ছোট গর্ত ফিল আপ করলাম, কিন্তু একটা গর্ত ফিল আপ করার মতো কাপড়ের টুকরা আমার কাছে ছিল না, তাই আমি আমার একটা পা দিয়া সেটা ঢাইকা রাখছিলাম। ওই গর্তের ভিতর থেকে বিষাক্ত কোনো সাপ বা বিচ্ছু মনে হয় আমাকে কামড় মেরেছে। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে একটু থুতু মুবারক ক্ষত স্থানে লাগাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে আবু বকরের শরীরটা আল্লাহ সুস্থ বানাইয়া দিয়েছেন। আরো জোরে ক, আল্লাহর হাবিব বলে, আবু বকর আপনি আমাকে আগে কেন ঘুম থেকে জাগাইলেন না, অনেকক্ষণ বিষাক্ত শরীর নিয়ে বুঝে আপনি কষ্ট করেছেন। আবু বকর কেঁদে কেঁদে বলে, ওগো আল্লাহর হাবিব আমি আপনাকে কোন জবান দিয়া ডাক দিব, দু জাহানের সর্দার আমার রানে মাথা রেখে ঘুমাচ্ছে। ওগো আল্লাহর হাবিব আমি আবু বকর যতটুকু বুঝি আমার জীবনের চাইতেও আপনার ঘুমের দাম আল্লাহর কাছে বেশি দামি। যুরকুন সুবহানাল্লাহ। আমাদের ঘুম আর নবীদের ঘুম ব্যবধান আছে না নাই? আছে। আমরা ঘুমাইলে কত কিছু দেখি, আর নবীদের ঘুম ঘুমের ভিতরে যদি স্বপ্ন দেখতো এই স্বপ্নটা ছিল ওয়াহী। যুরকুন সুবহানাল্লাহ। ছোট সময়ে সবাই দেখে, আমরাও দেখছি ঘুমের ঘরে শয়তান আমাদেরকে পেশাব করায় বিছানায়, আছে না নাই? আছে। ঘুমের ভিতরে বলাবেন স্বপ্ন দেখে, আইরে ঘুরতেছে হাঁটতেছে খেলতেছে, হঠাৎ করে দেখে একটা টাইলস করা পেশাবখানা, কয় এমন সুন্দর পেশাবখানা, পেশাব কি একটু না করলে হয়? বৈশা পেশাব করছে যখন আনলোড করে সারছে, ঘুম ভাঙ্গা গেছে, ঘুম ভাঙ্গা দেখে তার তোষক যা আছে সব পেশাব করে ভিজাই লেছে, এমন আছে না নেই? আছে। আমাদের ঘুম আর নবীদের ঘুম, আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন অনেক ব্যবধান।
নবীরা ঘুমাইলে ওযু ভাঙে না, আমরা ঘুমাইলে ওযু থাকে না। কষ্ট হচ্ছে আপনাদের না? আল্লাহর হাবিব একদিন আবু বকর সিদ্দিকের মেয়ে, আবু বকর রাসূলের শ্বশুর, ওনার মেয়ে মাদানী জিন্দেগিতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার রানের উপরে মাথা রেখে আরাম করতেছেন। মনে রাখবেন, যারা বিবাহ করেছেন, স্বামী তার স্ত্রীর রানটাকে বালিশ বানায় ঘুমা, এটাও একটা সুন্নাত। সুবহানাল্লাহ। হযরত আয়েশা আম্মা জানের রানে মাথা রেখে আল্লাহর হাবিব ঘুমাচ্ছেন, হঠাৎ মসজিদে নববীতে আজান, আল্লাহর হাবিব ঘুম থেকে উঠলেন, ওযু করলেন না, মসজিদে যায় নামাজ পড়ালেন, আবার আসলেন। আম্মা জান আয়েশা বললেন, ওগো আল্লাহর হাবিব, মাসআলা কি পাল্টাইছেন নাকি? কয় কি, আগে দেখতাম ওযু করে নামাজ পড়াতেন, এখন দিয়ে ঘুমেতে উঠছা, ওযু না করে নামাজ পড়াইলেন মাসআলা? এই আপনারা খাওয়া বন্ধ করেন, অনেকক্ষণ যাবার ডিস্টার্ব হইতেছে আমার, বারবার যে বুট খান এটা বক্তার ডিস্টার্ব হয়, কিন্তু পরে খাই জমায় রাখেন, বড় রোগ হইতেছে, শুধু বলাবেন নি, আর খাই না। আমি তো মাঝে মাঝে গলা ঠিক করার লাগে না, চা খাই, মানে আমি যদি এনে বয়ে বয়ে ভাত খাই আর ওয়াশ করি, আপনারা থাকবেন না? যদি সবাই খান তাহলে আমারও দু একটা দেন, আমিও খাই, আমিও ওয়াশ করি। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাসআলা তো হলো ঘুমাইলে ওযু ভাঙে, আর আপনি তো ঘুম থেকে উঠলেন ওযু করলেন না, মাসআলা কি পাল্টাইছে? আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, হে আয়েশা, মাসআলা পরিবর্তন হয় নাই, তাহলে কেন ওযু করলেন না? কয়, তোমরা ঘুমাইলে ওযু ভাঙে, কিন্তু আমি ঘুমাইলে ওযু নষ্ট হয় না। যুরকুন সুবহানাল্লাহ। হে আয়েশা, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম দুইজন ফেরেশতা ঝগড়া করে, একজন ফেরেশতা বলে আল্লাহর হাবিব ঘুমায় রয়েছে, আর একজন ফেরেশতা বলে আল্লাহর হাবিব সজাগ আছে, এখনো ঘুমায় নাই। হে আয়েশা, দুজন ফেরেশতার কথাই সত্য। যুরকুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মানুষ ঘুমায়ও রয়েছে আবার সজাগও আছে, দুইটা একসাথে সত্য হয় কিভাবে? হে আয়েশা, সত্য হয় এভাবে, শোনো, যেই ফিরিস্তা বলেছে আল্লাহর হাবিব ঘুমায় গেছে, সে আমার দেহের দিকে তাকায় বলেছে আল্লাহর হাবিব ঘুমায় আছে, আর যে ফিরিস্তা বলেছে আমি ঘুমায় নাই সজাগ আছি, সে আমার কলবের দিকে তাকায় বলেছে আমি সজাগ আছি। নবীরা ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। যুরকুন সুবহানাল্লাহ। বহু নবীকে আল্লাহ স্বপ্নে ওয়াহি নাজিল করেছে, ইয়া বুনাইয়া ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু, সাতাজিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি করতেছে, এটা কি সরাসরি না স্বপ্নে? স্বপ্নে, স্বপ্নে ওহী নাজিল হয়েছে, স্বপ্নে পরে বাস্তবতা ঘটেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন, ইন্নি আহাদ আশার কাওকাবা ওয়াশ-শামস ওয়াল-কমর والشمس والقمر رأيتهم لي ساجدين. ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন 11টা তারকা, চন্দ্র আর সূর্য সেজদা করছে, এটা কি সরাসরি দেখছেন না স্বপ্নে? স্বপ্নে দেখেছেন, এটা ছিল ওয়াহী, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন স্বপ্নে ঘুমাইতেন, স্বপ্নের ভিতরে ওয়াহী নাজিল হত। আবু বকর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের চাইতেও আপনার ঘুমের দাম আল্লাহর কাছে বেশি, তাই আপনাকে ঘুম থেকে জাগায় তোলার সাহস আমি পাই নাই।
আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন পরবর্তীতে সাহাবায়ে কেরামদের বলেছিলেন, ও সাহাবীরা, আবু বকরের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি, কারণ হিজরতের রাতে কোন সাহাবী আমার সাথে ছিল না, আর আজিমে যেমন আল্লাহ আর আমি ছিলাম, আর হিজরতের রাতে ওখানে আবু বকর আর আমি ছিলাম। যখন সুবহানাল্লাহ, রাত পোহালে কাফেররা যখন দেখলেন ঘরের ভিতরে মুহাম্মদ নাই, ওরা ঘুরতে 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 কয়েকজন মিলে ওই পাহাড়ের চূড়ায় চলিয়া গেলে, আবু বকর সিদ্দিক গুহার ভিতর দিকে তাকায় দেখা যায় কাফেরদের পা দেখা যায়। যারা গিয়েছেন 5,500 ফুট উঁচায়, এরা অবশ্যই খেয়াল করেছেন গুহার ভিতরে দুইজন মানুষ একসাথে ঢুকা যায় না, একজন কোনো রকম ঢুকা যায়। আবু বকর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায় দেখেন গো কাফেরদের পা দেখা যায়, এরা বুঝি আমাদেরকে ধরে ফেলবে, দেখে ফেলবে। আল্লাহর হাবিব বলেন, লা তাহজান ইন্নাল্লাহ মানা, হে আবু বকর ভয় পেও না, তুমি মনে করেছো তুমি আর আমি বুঝি এখানে আসি, না না, আমাদের সঙ্গ সঙ্গ আল্লাহ আছে। যুরকন সুবহানাল্লাহ, আল্লাহ যাদের সাথে আছে তাদের কোনো ভয় আছে নাকি? জোরে ডাক দেন আল্লাহ। আমরা সব সময় সাথে রাখবো কাকে? জোরে বলেন, চলতে ফিরতে সব সময় আল্লাহর জিকির জবানে রাখবেন। কার জিকির? আল্লাহ তাওফিক দাও। জোরে কোন আমিন, আমিন। হযরত আবু বকর সিদ্দিক আর আল্লাহর হাবিব কয়েক রাত্র সেখানে ছিলেন, তারপরে মদিনাতুল মুনাওয়ারার পথে রওনা হয়ে গেলেন। মক্কা থেকে মদিনা 5.5 থেকে 600 কিলোমিটার দূরে ভাইরা আমার। আল্লাহর হাবিব তখনও মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় হিজরত করে নাই। মক্কার মানুষগুলো দফায় দফায় বিভিন্ন মানুষ প্রস্তাব জানাইছে, আল্লাহর হাবিব আপনি মদিনায় চলে আসেন, আপনার কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর হুকুম হলে আল্লাহর হাবিব সেখান পর্যন্ত চলিয়া গেলেন। এখনো মসজিদে নববীর কাছে যায় নাই, এখনো একটু দূরে আছেন। মসজিদে কোবা, কোবা গোত্রের মাঝে পয়গম্বর অবস্থান করলেন, সেখানে একটা মসজিদ বানিয়েছেন মসজিদে কোবা। আর আলীকে যে শোয়া গেছেন, ঐতিহাসিকগণ লিখেন আলী হিজরত করে মসজিদে কোবার ওখানে আল্লাহর নবীর সাথে দেখা হয়েছে। যুরকন সুবহানাল্লাহ, সেখানে একটা মসজিদ বানাইলেন মসজিদে কোবা। এই মসজিদে কোবায় যদি 2 রাকাত নফল নামাজ কেউ আদায় করে, আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মসজিদে নবীর হুজরাখানা থেকে উযু বানায় কয়েকদিন পর পর মসজিদে কোবায় যাইতেন, 2 রাকাত নামাজ পড়তেন। হাদিস শরীফে আল্লাহর হাবিব বলে গেছেন, ও সাহাবীরা, কিয়ামত পর্যন্ত কোন মুসলমান ঈমানদার যদি এই মসজিদে কোবায় আয়েশা 2 রাকাত নামাজ আদায় করো, এই 2 রাকাত নামাজের বিনিময়ে একটা কবুল উমরা করার সব তোমার আমল নামায় আল্লাহ লিখিয়া দিবে। এবার সবাই মিলে ভাইয়েরা আমার পয়গম্বরকে সম্বর্ধনা জানালেন। মক্কার মানুষ পয়গম্বরকে বাঁচতেই দিবে না, দুনিয়া থেকে সরায় দিবে। আর মদিনার মানুষ পয়গম্বরকে গ্রহণ করে নিলেন। তলা আল বদরু আলাইনা, মানুষ এমন ভাবে গ্রহণ করলেন, ছোট বড় যুবক বৃদ্ধ সবাই মিলে পয়গম্বরকে আহলান সাহলান মারহাবা জানাইলেন। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন ছোট ছোট বাচ্চাদের ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গেলেন। ছোট ছোট শিশু বাচ্চা জিনুক মনে মুক্তার মতো ছড়ায় আছে, এদেরকে কোলে নেয় আর গালে চুমু খায়, চোখের পানি ফেলে কান্দে আর বলে, মদিনার মানুষ মক্কার জন্য আমার মনটা বড় কান্দে, যেখানে আমি 53টা বৎসর কাটা দিলাম। মক্কা এমন ঘর আছে যেই ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সব জমা হয়, এমন ঘর রাইখা আমি মদিনায় চলে আসলাম। মদিনার বাসিন্দারা,
আমার দেশের মানুষ আমাকে বাঁচতে দিবে না থাকতে দিল না তোমরাও কি আমাকে কষ্ট দিবা নাকি মদিনার ছোট্ট দেখে বৃদ্ধ সবাই ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের জানের চাইতো আপনাকে বেশি ভালোবাসি আপনাকে কষ্ট দিতে দেওয়া হবে না যুরকন সুবহানাল্লাহ দু জাহানের সর্দার তারপরে মদিনার দিকে রওনা হলেন মসজিদে নববীর দিকে যেও সাওয়ারির উপরে আছে যার বাড়ির সামনে দিয়া যায় সে বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে মেহমান হন এই আওয়াজটা এখনো মদিনাবাসীর ভিতরে আছে এখনো পৃথিবীর ভিতরে সবচেয়ে ফার্স্ট ক্লাস মেহমানদারি করনেওয়ালা মেহমানের আপ্যায়ন করনেওয়ালা এখনো সবচেয়ে বেশি আপ্যায়ন করে মদিনাবাসী সুবহানাল্লাহ বলে পৃথিবীর সবচেয়ে বড় দস্তরখান হলো মদিনায় রমজানে সবচেয়ে বড় দস্তরখান থেকে মদিনাতুল মুনাওয়ারায় আর হজ উমরার সময় মেহমানদারি করা হয় সেখানে বাইরে আমার বন্ধুরা আমার মদিনার মানুষ পয়গম্বরকে মেহমানদারি করার জন্য পাগল সবাই চায় আমার বাড়িতে যেন আল্লাহর হাবিব একটু আরাম করে একটু নাস্তা খায় সুবহানাল্লাহ কন্যা সে অভ্যাসটা মুসলমানের ভিতরে পুরা পৃথিবীতে আছে সবাই চায় মাঝে মাঝে যেন আমার ইমাম সাহেব হুজুর আমার বাড়িতে খানা খায় চায় কি চায় না আর বাড়িতে যখন আমরা হুজুরদেরকে খাওয়াই চিন্তা করি বড় মাছটা হুজুরের জন্য রান্না করি এই উসিলা একটু গরুর গোশত আনি এই উসিলা একটু ভালো খাবার পরিবেশন করা হয় এটা হুজুরের মহাব্বত আলাদা এভাবে হয় নাই এটা সাহাবাই কেরাম ও রাসূলকে দাওয়াত দিতেন সুবহানাল্লাহ আবার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মদিনায় গেলেন মদিনার মানুষ সবাই চায় আমার বাড়িতে যেন পয়গম্বর মেহমান হয়ে যায় আল্লাহর হাবিব বলেন আমার সাওয়ারির রশিটা ছেড়ে দাও এটা নিজের ইচ্ছায় যেখানে যায় থামবে আল্লাহর হুকুমে সেখানেই আমার অবস্থান হবে যুরকন সুবহানাল্লাহ আমরা শেষ জামানার উম্মত নবী পাই নাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ পৃথিবীর উম্মত শেষ জামানার উম্মতরা তো নবী পাইবা না কিন্তু হক্কানে একজন উলামায়ে কেরাম পাইবা একজন আলেমকে দেখে যখন সালাম দিবা আর মনে নিয়ত করবা মনে মনে আল্লাহর নবীকে পাইলে আমি সালাম দিতাম একজন আলেমকে সালাম দেওয়ার বরকতে আল্লাহর নবীকে সালাম দিলে যেই সব সেই সব তোমার আমল নামায় জমা হয়ে যাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন শেষ জামানার উম্মত নবী পাইবা না কিন্তু আলেম পাইবা আলেমের সাথে মুসাফা করবা তাহলে নবীর সাথে মুসাফা করার সব হবে সুবহানাল্লাহ কর শেষ জামানার উম্মত মুআনাকা করতে পয়গম্বরকে পাইবা না আলেমের সাথে মুআনাকা করো পয়গম্বরের সাথে মুআনাকা করার সব হয়ে যাবে আল্লাহর হাবিবকে সবাই চায় ওগো আল্লাহর হাবিব আমার বাড়িতে একটু কদম দুইটা বাড়ায় দেন আমার বাড়িতে আপনি একটু মেহমান হয়ে যান কি খাইবেন বলেন দু জাহানের সর্দার ডাক দিয়ে বলে আমার সাওয়ারিটা আল্লাহর হুকুমে যেখানে যায় থামবে সেখানেই আমার অবস্থান হবে তোমরা ছাড়িয়া দাও সুবহানাল্লাহ মসজিদে কোবা থেকে কয়েক কিলোমিটার দূর অনেক হাদিস সাহেবরা মসজিদে নববী থেকে হেঁটে হেঁটে মসজিদে কোবায় যায় এই দুই মসজিদের মাঝখানে আরেকটা মসজিদ আছে মসজিদুল জুমআ আল্লাহর হাবিব প্রায় 100 সাহাবায়ে কেরামদের নিয়া মদিনায় হিজরতের পর সেই মসজিদে প্রথম জুমার নামাজ আদায় করেছেন যুরকন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আবার যাইতে যাইতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন সেখানে যায়া অটোমেটিক যানবাহনটা থেমে গেলে আল্লাহর হুকুমে সেখানে অবস্থান শুরু করলেন ওখান থেকে আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে কিছু জমিন ক্রয় করলেন জমি ক্রয় করলেন মসজিদের জন্য মসজিদের নামে ওয়াকফ হলো মসজিদ বানানো হলো সেই মসজিদের নাম মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারা যুরকন সুবহানাল্লাহ
আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, মদিনার সনদ কায়েম করলেন, মদিনার রাষ্ট্র কায়েম করলেন, স্বাধীন রাষ্ট্র কায়েম করলেন। মদিনার সব ছোট বড় নেতৃস্থানীয় নেতাদেরকে একসাথে করা হলো, মদিনার সব গোত্রগুলোকে একসাথে জমা করে দিয়া তাদের সামনে আল্লাহর হাবিব বক্তব্য দিলেন। বক্তব্য দিয়া সবাইকে ঐক্যবদ্ধ করে আলাদা রাষ্ট্র কায়েম করলেন। যুরকুন সুবহানাল্লাহ। যদি বলা হয় পৃথিবীতে সবচেয়ে দামি একজন শিশুর নাম বলো, তাহলে বলতে হবে শিশু অবস্থায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পৃথিবীর সবচেয়ে দামি একজন শিশু ছিলেন। যদি বলা হয় দামি একজন পৃথিবীতে সবচেয়ে দামি একজন কিশোরের নাম বলো, তাহলে বলতে হবে কিশোর বয়সে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পৃথিবীর সবচেয়ে দামি একজন কিশোর ছিলেন। যদি বলা হয় পৃথিবীতে সবচেয়ে দামি একজন নওজোয়ান যুবকের নাম বলো, তাহলেও বলতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইয়ং বয়সে সবচেয়ে দামি একজন যুবক ছিলেন। যদি বলা হয় পৃথিবীতে সবচেয়ে দামি একজন শক্তিশালী মানুষের নাম বলো, তাহলেও বলতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নওজোয়ান। সুবহানাল্লাহ। যদি বলা হয় পৃথিবীতে সবচেয়ে আলেম বেশি কার হতে পারে আল্লাহর পরে, তাহলে পয়গম্বর বলেন বুইস্তু মুআল্লিমা, আমাকে শিক্ষক হিসেবে পৃথিবীতে পাঠায় দেওয়া হয়েছে। উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার থেকে আগে সব এলেম আমাকে শেখানো হয়েছে, আর আমার পরে যা এটা তো আমারই এলেম। সব আল্লাহ আউয়াল থেকে আখের সব জ্ঞান আল্লাহ আমার মেমোরির ভিতরে দিছে। যুরকুন সুবহানাল্লাহ। যদি বলা হয় পৃথিবীতে সবচেয়ে সেরা একজন বৈজ্ঞানিকের নাম বলো, আমেরিকার আদালতের সামনে এখনো লেখা আছে 100 মনীষীদের নাম, সবার ফার্স্টে যার নাম লেখা এক নম্বরে তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম, আল্লাহর হাবিবের নামই সবার ফার্স্টে চলে আসবে। যদি বলা হয় পৃথিবীতে সবচেয়ে দাম কার বেশি, তাহলে মুহাম্মদের নাম। যদি বলা হয় সমস্ত মখলুকাতের ঊর্ধ্বে সমস্ত নবীদের চাইতেও কার দাম বেশি, তাহলেও চলে আসবে মুহাম্মদের নাম। আর যদি বলা হয় আল্লাহর পরে সমস্ত মখলুকাতের ঊর্ধ্বে কার জায়গা, তাহলেও বলতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সমস্ত মখলুকাতের চাইতে বেশি, আল্লাহর পরে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি বলা হয় পৃথিবীতে সবচেয়ে সেরা একজন রাষ্ট্রনায়কের নাম বলো, তাহলে বলতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা একটা স্বাধীন রাষ্ট্র কায়েম করেছেন, এর রাষ্ট্র প্রধান ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যুরকুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুরকুন সুবহানাল্লাহ। এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বন কিবা রাষ্ট্রে বন, ঘরে বন কিবা রাষ্ট্রে বন, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ঠিক না বেঠি? আবার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মদিনায় স্বাধীন রাষ্ট্র কায়েম করলেন, রাষ্ট্রনায়ক হলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সংবাদ যখন মক্কার আবু জাহেলের কানে আসল, আবু জাহেল ডাক দিয়া বলে মুহাম্মদের এত বড় স্পর্ধা, এত বড় সাহস, মদিনার মানুষগুলোর এত বড় সাহস, মুহাম্মদকে আমাদের দেশ থেকে মারার প্ল্যান করেছিলাম, মারতে পারি নাই, পালায়া মদিনায় হিজরত করে চলে গেলেন। সেখানে যায় রাষ্ট্রপ্রধান হলেন, মুহাম্মদকেও সরায়া দেব, মুহাম্মদকে যারা সঙ্গী হয়েছেন তাদেরকেও সরায়া দেব। সেই মনোভাব নিয়া সহস্র বাহিনী অস্ত্র সজ্জ সজ্জিত মদিনায় হামলা করার জন্য এরা রওনা হয়ে গেল। আল্লাহর হাবিবের কানে যখন সংবাদটা পৌঁছে গেল,
আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলো সাহাবীরা আল্লাহর হুকুম জারি হয়ে গেছে এতদিন তো বসেছিলাম ধৈর্য ধারণ করেছিলাম এখন আর ধৈর্য ধারণ করার সময় একটু কমে গেছে এখন প্রতিবাদ করতে হবে যুরকন সুবহানাল্লাহ মুসলমানদের জিহাদ কোনো সন্ত্রাসীর নাম না সন্ত্রাসের সাথে মুসলমানের জিহাদের কোনো সম্পর্ক নাই সন্ত্রাস হলো তারা আজকে রাশিয়া আর ইউক্রেন মারামারি কুকুরে কুকুরে কামড়া কামড়ি ঠিক না ঠিক জোরে কর এই যুদ্ধ যদি ইউক্রেন আর রাশিয়া না হয় আমেরিকা আর আফগানিস্তানের সাথে হতো তাহলে গোটা বিশ্বের হলুদ মিডিয়া ওলারা মুসলমানকে জঙ্গি বলে গালি দিত কিন্তু কুত্তায় কুত্তায় কামড়া কামড়ি রাশিয়া আর ইউক্রেন তোরা তোরা মারামারি লাগছে ঠিক না ঠিক জোরে কর মুসলমানদের জিহাদ কোনো সন্ত্রাসের নাম নয় সন্ত্রাসীদের সাথে মুসলমানের জিহাদের কোনো সম্পর্ক নাই ঠিক না বেটি এটা একটা বিধান কোনো সময় নফল হয় কোনো সময় ওয়াজিব হয় কোনো সময় ফরজ হয় অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা কোরআনে বহু আয়াত আছে বাংলাদেশে যে যুদ্ধ হয়েছিল এটাও তো জিহাদ দেশ রক্ষার জন্য জিহাদ হয়েছে এই যুদ্ধে যে মুসলমানরা মারা গেছে আর শহীদ আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদায় জান্নাত দাও জোরে কোন আমিন আমিন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদের ডাকলেন সাহাবীরা বদরের প্রান্তরে চলতে হবে তোমরা কে কে রাজি আছো কাফেররা তো আসতেছে আমাদের উপরে হামলা করার জন্য সাহাবিদের মধ্যে মুহাজির সাহাবিদের ভিতরে কয়েকজন সাহাবি দাঁড়ায় গেলেন আগো আল্লাহর হাবিব আমরা প্রস্তুতি নিলাম আমরা জিহাদের ময়দানে যাব আনসারদের পক্ষ থেকে সাহাবি দাঁড়ায় গেলেন হাবিব আপনার সামনে পিছনে ডাইনে বামে চতুর্দিকে আমরা পাহারা দেব আপনার শরীরে ফুলের আঁচড় লাগতে দেওয়া হবে না যুরকন সুবহানাল্লাহ আধা গুলো সরান আধা ছাড়া দেন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরাম মাত্র 313 জন সাহাবি 313 জন সাহাবি নিয়ে বদরের প্রান্তরে যুদ্ধ রওনা হলেন 313 জন সাহাবির ভিতরে ছোট দুইটা ভাইও আছে এখানে উপস্থিত মাজ আর মুআওয়াজ দুই ভাই আল্লাহর হাবিবের কাছে যা বলো ওগো আল্লাহর হাবিব আমার কাছে বিদায় নিয়ে আসছে আমরাও যুদ্ধে যাব সুবহানাল্লাহ কোন আল্লাহর হাবিব বলে এটা তো যুদ্ধের ময়দান এটা ছোট মানুষ এখানে গ্রহণযোগ্য হবে না দুই ভাই কয় আমরা বাড়িতে ফিরে যাব না আম্মা বিদায় দিয়া দিছে সুবহানাল্লাহ কোন না আল্লাহর হাবিব কয় এটা কি আমরা হলে বলতাম এটাকে ভিডিও গেমস লাগছে এটাকে ফ্রি ফায়ার গেমস পাইছ এখন আর ফলাফেন মোবাইলে ইচ্ছা মতো গেমস খেলে এক ঢাকাতে এক শিল্পপতির বাসায় গেলাম আমরা ঢুকছি আর বাফে ঢুকছে কে ঢুকছে এক খবরও নাই সোফা সিটের মধ্যে বইয়া আসে না কিছু ফলাফেন ওরে বাবা হ্যাঁ দুনিয়া যুদ্ধ করে উল্টা লেগেছে মোবাইলের ভিতরে আর রাস্তার মধ্যে একটা টায়ার ফামসার হইলে ডরে দৌড় মারে তখন আসে না নাই আমরা ওরে বলতাম এটাকে ক্রিকেট খেলা পাইছ এটাকে ফ্রি ফায়ার আর পাবজি পাইছো নাকি এটা তো যুদ্ধের ময়দান ছোট মানুষ চলবে না আল্লাহর হাবিব বলেন ছোট মানুষ যাওয়া যাবে না দুই ভাই ডাক দেয়া বলো ওগো আল্লাহর হাবিব আমাদেরকে মাপ দিয়া দেখেন আমরা লম্বা আছি সুবহানাল্লাহ কোন ওই মাপের ভিতরে বড় ভাই পড়ে গেছে কিন্তু ছোট ভাই বাকি আছে ছোট ভাই ডাক দেয়া বলো ওগো আল্লাহর হাবিব আমার বড় ভাই বড় হলে কি হবে আমার সাথে যেতে পারে না আর আমগো ফলাফেন কই লইলে হুজুর আমার ভাই একটা বলদ আমার লগে যেতে পারে না হাবিব বললেন ঠিক আছে দুজন কুস্তি লাগো দুই ভাই কুস্তি খেলা খেলে ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে হে ভাই দুই ভাই কিন্তু মায়ের কাছে বিদায় নিয়ে আসছি তোর তো আর সেনাবাহিনীর নাম থেকে নাম কেটে দিবে না
তুই একা যাস না, তুই একটু হেরে যাবি। একটু দুজন খেলার পরে একটু পরে বড় ভাইকে শোয়া ফেললেন। ছোট ভাই আবার দাঁড়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন নি আমার বড় ভাইকে আমি শোয়া ফেলছি। বড় ভাই যদিও লম্বা কিন্তু আমার সাইতে শক্তি কম, বড় ভাইকে যদি অনুমতি দেন আমাকেও দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। দুজাহারের সর্দার দোনো ভাইকে অনুমতি দিয়া দিলেন। যুদ্ধের ময়দানে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর নাম ছিলেন। এই ছোট্ট দুই ভাই যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে অনুমতি দেন, অনুমতি দিলেন। আব্দুর রহমান ইবনে আউফের কাছে যা বলে, হ্যাঁ চাচা, আল্লাহর নবীর দুশমন আবু জাহেলকে আপনি চিনেন কিনা? কয়ে চিনি তো, তবে তোমরা কি করবা? কয়ে আমাদেরকে একটু দেখা দেন। আব্দুর রহমান ইবনে আউফ তাকায় দেখে, এদের ব্যাটারি ছোট ছোট বাচ্চা, তোমরা কি করবা? আবু জাহেলকে দিয়া দুই ভাই ডাক দেয়া বলে, চিনলে দেখান, না দেখাইলে নাই, আমরা অন্যজনের কাছে জিজ্ঞেস করব, যদি চিনে থাকেন একটু আমাদেরকে দেখা দেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি আঙ্গুল দিয়ে ইশারায় দেখায় দিলাম, ওই যে সবচাইতে লম্বাটা এটা হলো আবু জাহেল। দেখায়া পিছনে ঘর ঘুরায় দেখি দুই ভাই নাই। সুবহানাল্লাহ, দুই ভাই পিছনে ঘর ঘুরায় দেখি দুনো ভাই নাই। বিদ্যুৎ গতিতে আবু জাহেলের উপরে তাকায় তারা দৌড়ায় আক্রমণ শুরু করে দিয়েছে। এক ভাই আরেক বাইরে কয়, আমরা তো ছোট মানুষ, এই তো সাওয়ারের উপরে অনেক লম্বা দেখা যায়। কয়, অসুবিধা নাই, ঘোড়া বা উটের উপরে আবু জাহেল যুদ্ধ করতেছে, উটের পা কেটে দিয়েছে। আবু জাহেল লম্বা মানুষ, সাওয়ারি থেকে নিচে পড়ছে, তার বুকের উপরে বৈশা তাকে কল্লাকা এটা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহর হাবিবের চরম দুশ্মন আবু জাহেল সহ 70 জন দুশ্মন এই যুদ্ধে নিহত হয়েছে। যুরকন সুবহানাল্লাহ। আবু জাহেলের সন্তান ইকরামা ইবনে আবু জাহেল, তার কপালটা ভালো ছিল। কেমন ভালো একটু খেয়াল করেন। ইকরামা ইবনে আবু জাহেল আসছে আয়েশা নিজের সামনে বাবার লাশ দেখা, দুই ভাইয়ের এক ভাইয়ের হাতে কোপ মারছে, হাতের সাথে শুধু একটু চামড়া লেগে আছে, পায়ের নিচে আঙ্গুলটা ঢুকায়া সাহাবি মাজার মুআওয়াজ এক ভাইয়ের হাত যখন কেটে ফেলছে, পায়ের নিচে হাতটা ঢুকায়া টান মারছে, হাতের দিকে তাকায় বলে, হাত রে, তোর চাইতে ইসলামের দাম আমার কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। ইকরামা ইবনে আবু জাহেলের নসিবটা বড় ভালো, আবু জাহেলকে ছাড় দেয় নাই। নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর, প্রধান বক্তার আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে নারায় তাকবীর। আমাদের মাহফিলের প্রধান মুফাসসির মাওলানা সাইফুল্লাহ মুনি সাহেব এসে 313 জন সাহাবী নামায়া দিলেন যুদ্ধের ময়দানে। সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ, এই 313 জন সাহাবী আমার 13 বৎসরের ফসল। ইয়া রাব্বাল আলামিন, ইসলাম যদি জিন্দা রাখতে চাও তাহলে মুসলমানদেরকে বিজয় দান করো। মাত্র 313 জন সাহাবী, অস্ত্র নাই, গোলা বারুদ নাই, সশস্ত্র বাহিনীর কাছে আল্লাহর নবী এবং আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছে। যুরকন সুবহানাল্লাহ। অতএব মুসলমানের বিজয় সংখ্যার বলে নয়, মুসলমানের বিজয় শক্তির বলে না, মুসলমানের বিজয় হবে ইমানের বলে। ঠিক না? বেঠিক জোরে কর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবাই কেরামদের মতো ইমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দাও সকলে বলে আমিন।